দাদা? না, মিছিলের বক্তব্য আমি রাখবো না, বিরোধী দলে কোনো মিছিলের জন্য আমি বক্তব্য রাখতে পারবো না আপনাদের কাছে। আমাদের যেটা প্রোগ্রাম, আপনারা যে বিষয়ে জিজ্ঞাসা করছেন, আমাদের যে প্রোগ্রামটা আছে, আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গত 3 বছর ধরে এই জায়গায় আমরা গণেশ পুজো করি, এবছরও করেছি। আজকে আমাদের বিসর্জনের দিন, কিন্তু আমাদের আর একটা রাজনৈতিক পরিচয় আছে। আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরাই করি এটা, এই পুজোটা। তা আমাদের আজকে বিসর্জনের দিন আছে, আমরা সেই বিসর্জনকে সামনে রেখে আমাদের যাবতীয় প্রোগ্রাম আমরা করছি, এর মধ্যে অন্য কিছু ব্যাপার নেই। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ ঘরের মহিলা, তাই পুজো কীভাবে হয়, বাংলার ধর্মীয় সংস্কৃতি কী হয়, তার থেকে ভালো আমার মনে হয় এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের নেতা জানেন না। তাই তাকে সম্মান জানিয়ে, আমাদের বীরভূমের কেষ্টদাকে সম্মান জানিয়ে আমরা পুজো কমিটি তৈরি করেছি, গণেশ পুজো আমরা সেইভাবেই চলছি। আমাদের আজকে বিসর্জন আছে, আমাদের 3 বছর কার এটা চলছে, 3 বছর ধরে চলছে, এই বছর 3য় বর্ষ আমাদের গণেশ পুজো। স্লোগান আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা যখন গণেশ পুজো করেছে, তারা দলকে ভালোবাসে, দলের জন্য স্লোগান দিয়েছে, দলের জন্যই তারা লড়াই করছে। তো এখানে অন্য কিছু ব্যাপার কিছু না, কোনো রাজনৈতিক দলকে হেয় করা, ইঙ্গিত করা, এইসব কোনো ব্যাপার আমাদের ছিল না। আমরা রোডেই করি, প্রত্যেক বছর করি, এবছরও করেছি। আর আমরা যেহেতু তৃণমূল ছাত্র পরিষদ করি, তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন করি, তাই আমরা দলীয় স্লোগান দিচ্ছি, আমরা দলীয় সঙ্গে আহ্বান দেব। আমাদের এটাতে কোনো সঙ্গ নেই। তো কী নাম আপনার? সুরঞ্জন চ্যাটার্জি, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।